আপনি একটু বাইরে যাবেন, আপনার ওয়াইফের আরও কিছু চেক আপ বাকি আছে। চেক আপ আমার সামনে পড়ে রাখুন, আর আপনার এবং আপনার বাচ্চার সব খরচ আমি বহন করব। স্যার আপনি একটু বাইরে যাবেন, আপনার ওয়াইফের আরও কিছু চেক আপ বাকি আছে, ওগুলো করার পর আপনাকে টাকা হবে। চেক আপ বাকি চেক আপ আমার সামনে করার আপনি? স্যার আমাদের এখানে তো একটা রুলস আছে, যখন চেক আপ করা হবে তখন ডাক্তার আর পেশেন্ট ছাড়া কেউ থাকতে পারবে না। দয়া করে বাইরে গিয়ে বসুন, চেক আপ শেষ করলে অবশ্যই আপনাকে টাকা হবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চেক আপ কর। আচ্ছা কী ব্যাপার বলুন তো, এভাবে হেল্প লিখে রাখছেন তা আবার ওই জায়গা, এটা আবার কোন ধরনের হেল্প চাওয়া? আচ্ছা খুলে বলুন তো আপনার কিসের বা হেল্প লাগবে? সরি স্যার, আসলে আমি না বুঝতে পারতেছিলাম যে আমি ঠিক কার কাছে গিয়ে হেল্প চাইবো। হ্যাঁ আমি মানি যে আমার সাহায্য চাওয়াটা ওইটা ভুল, বাট প্লিজ স্যার আমার না খুব হেল্প দরকার, প্লিজ আপনি আমাকে হেল্পটা করেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু কী সাহায্য লাগবে বলুন। স্যার স্যার এই যে আমার হাজব্যান্ড আমাকে চেক আপ করাতে নিয়ে এসেছে, আসলে ও চায় আমার বেবিটাকে আকর্ষণ করে ফেলতে। ও আমার বেবিটাকে চাচ্ছে না, ও আমাকে ডিভোর্স দিবে। আর স্যার ও অনেক নেশা করে, মানে সারাদিন রাত শুধু নেশা করে পড়ে থাকে। স্যার 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 ও আমাকে অনেক মারধর করে, আমার সংসার ভাগলে ভাগুক কিন্তু স্যার আমি ওর বাচ্চাটাকে হারাতে চাই না, প্লিজ স্যার। আচ্ছা কিন্তু আপনার স্বামী এমন কেন করছে? স্যার আমার হাজব্যান্ড হচ্ছে উকিল, উনি আমার হাজব্যান্ডের মাথাটা নষ্ট করে দিচ্ছে। উনি ওনাকে বুঝিয়েছেন যদি ডিভোর্স হওয়ার পরে আমার বাচ্চা যখন হবে তখন নাকি খরচ আমার এবং বাচ্চার দুজনের দিতে হবে, এর জন্য স্যার আমার বাচ্চাটাকে অ্যাবর্শন করে দিতে যাচ্ছে। জি এরা কত নিচু মনের মানুষ। আচ্ছা আপনি তো একটা কাজ করতে পারেন, চাইলে আপনি কোর্টে গিয়ে বলবেন যে আপনার কোনো টাকা পয়সার দরকার নাই, তাহলেই তো আপনার হাজব্যান্ড খুশি মনে আপনাকে ডিভোর্স দিয়ে দেয়। স্যার এটা আপনি কেমন কথা বললেন, আমি যদি ওর কাছ থেকে টাকা না নিই তাহলে আমি আমার বাচ্চাকে কীভাবে বড় করবো? আর আর একজন ডিভোর্স হওয়া মেয়েকে কে বিয়ে করবে স্যার বলেন? আর একটা ডিভোর্স হওয়ার মেয়েকে সহজে না কেউ ভালো চোখে দেখে না, সবাই ভাবে ওই মেয়েটারই দোষ, ওই মেয়েটাই বোধ হয় কিছু করেছে, সত্যিটা তো আসলে কেউ জানে না স্যার। আপনি ঠিকই বলেছেন, সমাজের মানুষ এসব বুঝতে চায় না, কিন্তু আপনি চাইলে আপনার জন্য একটা ভালো অফার আছে। অফার? কেমন অফার স্যার? আপনি আপনার হাজব্যান্ডকে ডেকে বলবেন যে কোনো ডিমান্ড ছাড়াই আপনি তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন, আর আপনার এবং আপনার বাচ্চার সব খরচ আমি বহন করব। আপনি চাইলে আমি আপনাকে বিয়েও করতে চাই। বিয়ে? স্যার এটা আপনি কি বলতেছেন? হ্যাঁ আসলে আমার ওয়াইফ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমিও বিয়ের জন্য মেয়ে করছিলাম, আর আমার মনে হয় যে লাইফ পার্টনার হিসেবে আপনার মতো মেয়ে হয়তো আর পাবো না। এতে আপনারও সব সমস্যার সমাধান হবে, আপনার বাচ্চা পৃথিবীর মুখটা দেখতে পাবে। কিন্তু স্যার আপনি এমন দেখে কেন বিয়ে করবেন, যার কিনা ডিভোর্স হয়ে যাবে কিছুদিন পরে, যার একটা বাচ্চা হবে, কেন স্যার? দেখুন আমি মানুষটা অন্যরকম, আর সমাজ কী বললো কী ভাবলো এসব নিয়ে আমার কোনো চিন্তা নেই। আপনি আপনার হাজব্যান্ডকে ডাকুন, ডেকে এনে বলুন আপনি তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন, কোনো টাকা পয়সা লাগবে না। আচ্ছা আমি কল করে ডাকছি। কি চেক আপ খারাপ হয়েছে? হ্যাঁ সব চেক আপ শেষ, কিন্তু আপনার ওয়াইফ তো বাচ্চা অ্যাবর্শন করতে চাচ্ছে না। অ্যাবর্শন করবি না ভাই, তোকে অ্যাবর্শন করতে হবে, আমি তোর আর এই তোর পেটের বাচ্চা একটা টাকাও দিতে পারবো না। আমি অ্যাবর্শন করাবো না, আর আমি তোমাকেও ডিভোর্স দিয়ে দিব, তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা না নিয়েই তোমাকে ডিভোর্স দিব। আর ভেবো না এই বাচ্চাকে আমি মানুষ করবে না, ঘরের ভিতরে তো খুব চিল্লে দিই, টাকা ছাড়া বাচ্চা কেমনে পালন করবো, এই করবো হ্যাঁ করবো ত্যাং করবো, আর এখন তুই এত চেঞ্জ এত চেঞ্জ কেমনে হইলে, আমার কথায় তো কিছুই ঢুকতেছে না। আমি অনেক কষ্ট করে আমার বাচ্চাকে মানুষ করব, আর এর জন্য তোমাকে আমার দরকার নেই। আর হ্যাঁ তোমার ডিভোর্স লাগবে না, তোমাকে আমি ডিভোর্স দিব উইদাউট এনি ডিমান্ড, বুঝতে পারছো? আমার তো এইটা শোনারই ইচ্ছা ছিল, ভালোই হয়েছে তুই রাজি হয়ে গেছিস। ঠিক আছে তাহলে দেখা হবে কোর্টে, কোনো ডিমান্ড ছাড়াই ডিভোর্স হয়ে যাবে।
এই নাও এটা আমার কার্ড, কল করো আমাকে।